নমস্কার বন্ধুগণ, আমি সমর্পিতা। চলে এলাম আবারও একটা মাছের রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাতলা মাছের আলু দিয়ে ঝোল। তা চলো দেখে নিই। মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে এপিট ওপিট করে মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম। মাছ ভেজে নেওয়ার পরে আলুগুলোকে একটু বড় বড় সাইজের কেটে তারপরে টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর আদা কেটে নিলাম। এবার আলুগুলোকে হলুদ লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। তুলে রাখার পরে এবার যেই তেলে ভেজেছি সেই তেলটাতে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে ওর ভেতরে ওই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর ভেতরে দিয়ে দিলাম আলু। আলুগুলো দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ লবণ সব একবারে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে এবার একটু জল হালকা গরম করে ওই আলুর ঝোলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে একটু জলটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যেই একটু জাল হতে শুরু করলো তারপরে আমি মাছটা একে একে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একটু টকবক করে ফুলে উঠলেই আমি ওর ভেতরে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে সত্যি দেখতে এত সুন্দর লাগছিলো আর খেতেও খুব সুন্দর। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।